প্রীতিলতা যেমন মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে, আমি আসলে আমি সবার কাছে সে আশীর্বাদটা চাই, যাতে প্রীতিলতাকে সঠিকভাবে ঠিকঠাকভাবে আমার মধ্যে ধারণ করতে পারি এবং আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। অনেক কেমন ছিল না, আমি তো এখনো শুরু করি মানে আমরা যে পার্টটা দেখেছি মানে মেকআপের যে একটা পার্ট আছে লুকটা পিনার, আচ্ছা পোস্টার লুক, হ্যাঁ ওটার দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি অবশ্যই অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে আমাকে আমি এত বড় একটা দায়িত্ব পালন করতে পারবো বা এই দায়িত্ব আমাকে দেওয়া উচিত এইটুকু বিশ্বাস করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি দাদা যারা ছিলেন। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি মনে হয় বিশ্বাসের মনে হয় না আমার মনে হয়টা মনে হয় কি জন্য হয়তো হানা যে একটা একটা ক্যানভাস লাগে যেখানে আসলে আপনি আঁকতে পারবেন, তো উনি সেই রং তুলি নিয়ে বসে আছেন যে ক্যানভাসটা হয়তো আমি যেখানে পিতৃলতাকে দেখাতে পারবো। আমরা একটা সিনেমা বানাচ্ছি এবং আমি প্রীতিলতার ক্যারেক্টারটা প্লে করছি, কতটুকু করছি সেটার জন্য শুধুই আমি বলবো, সবাইকে অনুরোধ করবো আমাদের এই জার্নিটার সাথে থাকুন, অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাবো। আমার শিডিউল বা সবকিছু মিলিয়ে ঘটনাটা ঘটেনি, এটা আসলে প্রস্তুতি ছিল এরকমই, টাইমটা আমরা আসলে এভাবেই গ্যাপ দিয়েছিলাম মানে আমরা দিতে বলতো আসলে, কারণ অলিভিয়ার লুকটা আর প্রীতিলতার লুকটা যে মানে মাঝখানে যে ব্যাপারটা সেটার জন্য আসলে আমাদের এই টাইম লাগে। কিন্তু একটু আগে বলেছেন আমাকে আসলে এই কোশ্চেনটা কেউ করেনি, বুঝলে আপনিও করেনি না মানে কোন সাংবাদিক সবাই আছেন কেউ করেছেন এই কথাটা আমি জানি না, আমি কেন করবো না এটাই তো জানি না। সেখান থেকে যে প্রস্তুতিটা সেটা তো আসলে আমি পর্দা দেখাতে পারবো, সেটা এখন আমি কিভাবে বুঝাবো যে আমি প্রীতিলতা মণিকে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আমাদের এখানে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আসার জন্য, এবং আশা করি আপনাদের প্রীতিলতা নিয়ে যা যা প্রশ্ন ছিল আপনারা সেগুলোর উত্তর পেয়ে গেছেন, এবং প্রীতিলতার এই জার্নিতে আমরা আপনাদেরকে সবসময় পাশে পাবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আপনি আপনাকে তো মানে প্রীতিলতাকে যদি আপনাকে বলা হয় যে একটু ব্যাখ্যা করেন, তাহলে আপনি প্রীতিলতাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটি একটি, আরেকটি হচ্ছে যে রাশিদ পলাশ এবং গোলাম রাব্বানি, বিশেষ করে রাশিদ পলাশ বিভিন্ন ভাবেই বলেছে যে সিনেমাটির জন্য আপনার কাছে তারা কৃতজ্ঞ, মানে কেন আসলে এত কৃতজ্ঞতা, কি কারণে আপনি সিনেমায় যুক্ত হয়েছেন? সেটা যে কোনো ধরনের সংগ্রাম আমার জীবনের সাথে প্রীতিলতার জীবনের আসলে না প্রত্যেকটা মানুষের জীবনের সংগ্রাম নিয়ে
সেই জায়গা থেকে প্রীতিলতার যে সংগ্রামী জীবন সেটা আপনাকে অনুপ্রেরণা দেয় কিনা, বা সেটা থেকে আপনি ব্যক্তিগত ভাবে কোন ভাবে নিজেকে সেটা আপনাকে দেয় সবাইকে দেওয়া উচিত আমরা ওইটাকে ধারণ করি। আপু আপনি উচ্চন্দ্র আপনার কাছে যে প্রশ্নটা আমার যে প্রীতিলতার মতো ঐতিহাসিক একটা ক্যারেক্টার, নর্মালি ঐতিহাসিক ক্যারেক্টারগুলো করার সময় আমাদের একটা আলাদা প্রস্তুতি নিতে হয়, তুলনা করে থাকি কিছু কাজ হয়েছে তো সেটাকে আপনি আপনার কতটুকু চ্যালেঞ্জ দিয়েছি প্রীতিলতা হয়ে ওঠার জন্য? খুবই সুন্দর একটা প্রশ্ন আমি আসলে বলতে চেয়েছিলাম, কিভাবে বুঝতে পারছিলাম না। তো আমরা যে পার্টটা শুটিং করেছি সেটা আসলে